ভিক্টোরিয়া রোডে যাওয়ার যে রাস্তা এটা সম্পূর্ণ বন্ধ করা, কারণ এখানে নির্মাণ কাজ চলছে। কিছু একপাশে আছে কিন্তু এটা খুব একটা স্মুথ না, কারণ এখানে কনক্রিটে ঢালাই করে দেওয়া হচ্ছে, যেহেতু প্রচুর ব্যস্ত এবং খুব ভারী ভারী যানবাহন এখানে চলাফেরা করে, এর জন্য এখানে কনক্রিটে ঢালাই দিয়ে দেওয়া হয়েছে। মানুষজনের একটু অসুবিধাও হচ্ছে বটে, কনক্রিটের ঢালাই অলরেডি হয়ে গিয়েছে। ভিতরে এখান থেকে রাস্তা বন্ধ করা, ভিক্টোরিয়া রোডের বর্তমান চিত্র। এই আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত, কারণ রাস্তাঘাট ভালো না, মানুষজনের চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। শুধুমাত্র কিছু মোটর সাইকেল চলাফেরা করে, অন্য কিছু চলাফেরা করার মতো অবস্থা একদম। একপাশে কনক্রিটের ঢালাই হয়ে গিয়েছে। রাস্তাটা দুই পাশে হয়ে গিয়েছে, মোটরসাইকেল নিয়ে যারা এসেছে তারা একটু বিপদে পড়েছে, কারণ এই উপরে ওঠার কোনো অবস্থা নেই।